আপনি কি বিশেষ কোনো দুশ্চিন্তায় ভুগছেন? আপনার জীবনে কি কোনো সমস্যার দেখা দিয়েছে? আপনি বুঝে উঠতে পারছেন না যে কাকে আপনার সমস্যার কথাগুলো খুলে বলবেন। আপনার এমন সময় মনে হতেই পারে যে আপনি বড় একা। আপনি ভাবছেন যে আপনি যদি কাউকে আপনার এই সমস্যার কথাগুলো খুলে বলেন তাহলে সে আপনার ওই অবস্থার সুযোগও নিতে পারে। ঈশ্বরের প্রিয় সন্তানগণ, আপনার সমস্ত সমস্যা, সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট ঈশ্বরকে জানান, ঈশ্বরের সাথে শেয়ার করুন। পৃথিবীর কেউ আপনার কথা শুনবে না, কিন্তু একমাত্র ঈশ্বর আপনার সমস্ত কথা শুনবেন। তিনি সর্বদা প্রস্তুত আমাদের সব কথা, সব সমস্যা শোনার জন্য। এখন প্রশ্ন যে আপনি কিভাবে ঈশ্বরের সাথে কথা বলবেন? ঈশ্বরের সন্তানেরা, প্রার্থনা হলো একমাত্র পথ যার মাধ্যমে আপনি ঈশ্বরের সাথে কথা বলতে পারেন। আপনি প্রার্থনা করুন। প্রার্থনার কোনো নিয়ম হয় না, প্রার্থনার কোনো সময় হয় না। আপনি আপনার বাবার সাথে যেমন কথা বলেন, আপনি ঈশ্বরের সাথেও বলুন। কারণ তিনি আমাদের পিতা, আমাদের জাগতিক পিতা। যেমন আমাদের সব আবদার রাখবার চেষ্টা করেন আমাদের স্বর্গীয় পিতা, তিনি তাহলে কিভাবে আমাদের কথা না শুনে থাকতে পারেন? তিনি অবশ্যই আমাদের প্রার্থনা শোনেন। দ্বিতীয়ত, প্রার্থনার কোনো সময় হয় না। আপনি বাইবেল খুলুন, প্রথম থিসলনকীয় 5:16-17, সেখানে বলছে অবিরত প্রার্থনা করো, অর্থাৎ প্রার্থনা করবার কোনো সময় ঈশ্বর বেঁধে দেননি। তিনি বলছেন প্রতিনিয়ত অবিরত প্রার্থনা করো। তবে বাইবেলে এও বলে তোমরা লোক দেখানো প্রার্থনা করো না, তোমাদের হৃদয়ে যেন সেই ফরিসিদের মতন না হয়, তারা মুখে বলে প্রভু প্রভু কিন্তু তাদের অন্তর কঠিন। ঈশ্বর আমাদের ভগ্নচূর্ণ অন্তঃকরণ চান। তিনি চান আমরা যেন আমাদের সমস্ত প্রাণ ও মন দিয়ে তার কাছে প্রার্থনা করি। আপনি বাইবেল খুলুন, বিলাপ তার 2:19, সেখানে লেখা আছে আপনি আপনার হৃদয় মুক্ত করে দিন, চিৎকার করুন, চোখের জল ফেলুন, নিজেকে নত করুন এবং নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের হাতে সমর্পণ করুন। ঈশ্বরের সন্তানেরা, যখন আপনি আপনার চোখের জল ফেলবেন, যখন আপনি নত হবেন, স্বর্গের জীবন্ত ঈশ্বর তিনি সিংহাসনে চুপ করে বসে থাকবেন না। তিনি আমার ও আপনার প্রার্থনায় আসবেন এবং আমার ও আপনার প্রার্থনার উত্তর দেবেন। এইভাবে আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, ঈশ্বর আপনার জীবনকে পরিবর্তন করবেন, সমস্ত সমস্যা থেকে দূরে রাখবেন আর আশীর্বাদ আপনার মধ্যে বর্ষণ করবেন। ঈশ্বরে বিশ্বাস রাখুন, একমাত্র প্রার্থনার দ্বারা আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন। সবাইকে জয় যিশু, ভালো থাকবেন।